গল্প চ্যানেলের সকল শ্রোতা বন্ধুদের এবং দর্শক বন্ধুদের আমার সাদর অভিনন্দন। আজকে আমি চলে এসেছি কলকাতা থেকে অনেক দূর দুর্গাপুরে সিটি সেন্টারে অম্বুজা, যেখানে ভারত মাতার পুজো হয় মা কালী রূপে। এবং মন্দিরের ভেতরে আমরা একটু পরে ঢুকব, সেখানে যে প্রধান পুরোহিত এবং প্রাক্তন পুরোহিতের যিনি স্ত্রী তাদের সঙ্গে কথা বলবো, আপনাদের জানাবো এই মন্দিরের ইতিহাস এবং কবে ভোগ হয়, পুজো কীভাবে হয়, কীরকমভাবে হয়, অত্যন্ত বিশদভাবে আপনাদের জানাবো। এই পুজো আজ নয়, বহুদিন ধরে হচ্ছে এবং মাতৃমূর্তি এক অসাধারণ, এবং যারা দেখেননি তারা বুঝতে পারবেন না যে কী আকর্ষণীয় ক্ষমতা আছে এই মাতৃমূর্তির। বাইরের দৃশ্যাবলী দেখাই আগে, মন্দির ঢুকবার প্রবেশ তোরণ, আপনারা যদি আসতে চান সিটি সেন্টার থেকে বেঙ্গল অম্বুজার দিকে আসবেন, বা যে কোনো টোটোর বা রিক্সা করে আপনারা চলে আসতে পারেন। এখানে বেঙ্গল অম্বুজা কালীবাড়ি বললেই সবাই এখানে এক বাক্যে চেনে। আমরা মন্দিরের বাইরের রাস্তাটাতে দাঁড়িয়ে আছি, এবার আমরা মন্দিরের ভেতরে ঢুকবো। এই হচ্ছে মন্দির চত্বর, দেখতেই পাচ্ছেন, দেখলেই মন ভালো হয়ে যায়, মন ভালো করা পরিবেশ চারিদিকে, কোথাও কোনো পাণ্ডাদের হাঁক ডাক নেই, কোনো কৃত্রিমতা নেই, কোনো কোথাও কোনো ডালা কেনবার জন্য ঝুলোঝুলি নেই, বড়ো বড়ো পুরনো গাছে ছাওয়া সুন্দর জায়গা, যেখানে আপনি দুদণ্ড বসে নিজের প্রাণের আরাম, মনের শান্তির খোঁজ নিতে পারবেন। মন্দিরটির চারপাশ ঘুরব, মূল মন্দিরে প্রবেশ করার আগে চলুন আশেপাশে কী আছে দেখে নিই। ঢুকতেই বাঁদিকে পড়বে বাবা মহাদেবের একটি সুন্দর মন্দির, জয় মহাদেব জয় ভোলেনাথ বলে আমরা এগিয়ে যাব মূল মন্দিরের দিকে। আপনারা চাইলে বাবার মাথায় জলও ঢালতে পারেন। এবারে আমরা হাত ধোবো, পা ধোবো, তার ব্যবস্থাও এখানে করা আছে। সেখানে হাত পা ধুয়ে আমরা চারপাশ দেখতে দেখতে এগিয়ে যাব আমাদের মূল মাতৃমন্দিরের দিকে। মূল মন্দিরের দিকে এগোতে গেলে ডান দিকে আমরা দুটি ছোট ছোট মন্দির পাব, দেখুন গণেশ দেবের মন্দির এবং বজরংবলীর মন্দির, পরে আবার আপনাদের দেখিয়ে দেব। এবং আমরা মাতৃমন্দিরের সিঁড়ির কাছে আমরা দাঁড়িয়ে আছি, খুব সুন্দর ভেতরে পুজো চলছে আমরা শুনতে পাচ্ছি, কেউ এসে ঘণ্টা বাজিয়ে আরাধনা করছেন, আমরাও উৎসুক ভেতরে যাবার জন্য। চলুন আমরা সবাই মিলে মন্দিরের ভেতরে ঢুকি এবং মাকে দর্শন করি। মূল মন্দিরে ঢোকার আগে বলেছিলাম যে আপনাদের গণেশ মন্দির এবং বজরংবলীকে দেখাবো, চলুন আমরা একটু দর্শন করে নিই। সব পুজোর আগেই গণেশ দেবের পুজো না হলে কিন্তু পুজো শুরু হয় না, এবং এখানে সুন্দর মেটে সিঁদুর মেখে আমাদের বজরংবলীও বিরাজমান, আর তার উপরে অক্ষয়বট, যে অক্ষয়বটের ছায়ার তলায় দুটো তিনটি মন্দির অবস্থিত। মন্দিরে প্রবেশ করবার আগেই আশেপাশে অনেককেই দেখছিলাম এসেছেন এখানে পুজো দিতে, যেহেতু মন্দিরের ভেতরে এখন পুজো চলছে, তাই যারা এসেছেন আশেপাশে তাদের সঙ্গে একটু মোলাকাত করে নিই। একটি ছোট্ট ছেলে তার বাবা মার সঙ্গে এসেছে, আমরা একটু কথা বলবো ওদের সঙ্গেও, ছোট্ট ছেলের সঙ্গে একটু ভাব করে নিই। ছোট্ট বাচ্চাটির সঙ্গে কথা বলতে বলতে আমাদের ভেতরে মন্দিরের ভেতরের পুজো প্রায় শেষের মুখে, তাই আমরা আগে পুজোটা দেওয়াই মনস্থির করলাম, সেখানে আগে পুজোটা দিয়ে নিই, তারপর ওদের সঙ্গে আমরা আবার কথা বলবো। ॐ तं कृष्ण परमं परं श्रावश्यन्ति सुरायुज पादमं श्री श्रीं श्री हरि ॐ श्री हरि ॐ माधव माधव वाचि माधव माधव रीति शरन्ति सर्व सर्वे सर्वकार्येषु माधव ॐ श्री हरि ॐ श्री हरि ॐ श्री हरि ॐ सर्वमङ्गल मङ्गलं वर्णं वरदं शुभं नारायणं शुक्तं सर्वकर्माणि कारय नमो शङ्खचक्रधरं विष्णु दिग्विजं कृतवासनं प्रारम्भकरुणां विप्रकुण्डलिकं शरद्वरे ॐ श्री हरि ॐ श्री हरि ॐ श्री हरि
ओम विष्णु ओम विष्णु ओम विष्णु ओम विष्णु ओम विष्णु ओम श्री कृष्ण विष्णु ओम सद फाल्गुन मास कृष्ण पक्ष कुंभ राशि ते भास करे वंदिरा सेनुत समुद्र गोत्र সপরিবার সকল কল্যাণ ইত্যাদি সর্বমঙ্গল কামনার্থায় নিত্যাদি শ্রী মহাকাল সহিত সুগন্ধ পুষ্প ধূপ দীপ গন্ধ পুষ্প ধূপ দীপ মিষ্টান দ্রব্যায় নিবেদন শ্রী মহাকাল সহিত ভবানী মাতৃকে ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে সর্বনিত্যমুখে গৌরী নারায়ণ নমস্তে ओम प्रीम काली कानु प्रीम काली कानु प्रीम काली कानु ओम प्रीम ओम प्रीम ओम प्रीम ओम प्रीम ओम प्रीम सर्व विघ्न नाशाय नाशाय महाकाल भैरवाय ओम ओम प्रीम काली कानु प्रीम काली कानु प्रीम काली कानु পুজোর আমাদের সকাল ছটায় মন্দির পড়ে যায় পুজো শুরু হতে হতে আমাদের মোটামুটি আটটা পারে সন্ধ্যাবেলা সাড়ে সাতটা আরম্ভ হয় শুনেছি শুরু হয় বন্দে মাতরম ভারতবর্ষ এই ধ্বনিতে শুরু হয় এই ধ্বনিতে মানে মন্দির বন্ধ হয় বুঝতে পারছেন ভারত ভারত মাতার মন্দির এটা এটা ভারত মাতা নামে পূজিত হয় মা আমাদের যে আছে মহানী মা ভারত মাতা নামে পূজিত হয় এটা হচ্ছে এই ইতিহাসটা এই যে আগে মন্দির ছিল ওই দিকে পুরনো দিকে বরগাছটা দেখতে পাচ্ছেন ওই দিকে মন্দিরটা ছিল আগে পরবর্তীকালে যে হয়েছে একজন আপনার কলকাতার একজন তার নাম হচ্ছে মমতা রানী বাজপাই উনি স্বপ্ন স্বপ্না দেশপান এইখানে মা জলে ভিজে যাচ্ছে এখানে আমাদের মন্দির নেই তার জায়গা নেই মায়ের মাথায় বৃষ্টি পড়ছে সেই স্বপ্ন দেশে উনি এখানে আসেন পরবর্তীকালে যে মন্দির দেখতে পাচ্ছেন এখন ওটা 2007 নির্মিত পরবর্তী সংস্কার হয়ে যাবে এটাই আমাদের ইতিহাস এটা হচ্ছে ইতিহাস হচ্ছে আমাদের যেটা হচ্ছে বন্দে মাতরম যা যা ভারতবর্ষ এটা হচ্ছে আমাদের ব্যতিক্রম চতুর্দশী কালী পুজোর কার্তিক মাসে অমাবস্যা পুজো তার একদিন আগে আমাদের হচ্ছে বাপ্তরী মন্দির কি কি ভোগে হয় ভোগে বলতে মানে আমাদের পরমান্ন হয় আমাদের কিছুই প্রসাদ খাওয়ানো হয় কিছু সবজি চাটনি যেখানে সবাইকে খাওয়ানো হয় যারা যারা যেখান থেকে যেখানে আসে আমাদের প্রচুর ভক্ত সমাগম হয় সেদিন আমার আগে মানে অন্য দিনে কোনো ভোগ নেই সেই দিনকেই অন্য দিন বলতে আমাদের প্রতি মাসে চতুর্দশীর দিনে ভোগ হয় প্রত্যেক মাসে আর ওইটা হলো আমরা বাপ্তরী বছরের যেটা প্রধান সেবায় উনি এখন নেই নন্দলাল চট্টোপাধ্যায় হ্যাঁ
উনি এখন নেই, এখন আমি আছি, বুঝে গেল। নিত্য পুজো হয় শনিবার মঙ্গলবার, পায়েসে ভোগ হয়, আর চতুর্দশীতে আমাদের প্রতি মাসে চতুর্দশী ধরে পুজো হয়। নিত্য কেউ যদি ভোগ আগে খেতে চায় তাকে কি আগে এসে বলতে হয়? না, বলতে হয়, আমাদের যেটুক হয় ওটুক থেকেই তাকে দেওয়া হয়। যদি কারো কিছু দেওয়ার ইচ্ছা হয় তাহলে সে আগে দেবে, এটাই। কেমন লাগে এখানে ভালো লাগে? ভালো লাগে, আমার হাজবেন্ড তো জঙ্গল ছিল, সেই জঙ্গল থেকে ছোট একটু মাটি ঢুকতে ছিল, তখন থেকে আমার হাজবেন্ড ছিল। হ্যাঁ, তারপরে একজন স্বপ্ন দেখে এসে এই মন্দিরটি তৈরি করে দিয়েছে, মমতারানী বাড়ি, হ্যাঁ, কলকাতা। হাজবেন্ড আজকে নেই, আজকে সেই জায়গায় আমরা। ভালো লাগলো। আগে আপনি নামটা বলুন। আমার নাম সুমিত্রা মণ্ডল। আচ্ছা, মানে কোথায় থাকি? আমি দুর্গাপুরে থাকি, স্কুল জোর আছে ওখানে থাকছি। তো এখানে কি পুজো দিতে এসছে? হ্যাঁ হ্যাঁ, আজকে পুজো দিতে এসছি। অনেকদিন ধরে ভাবছি আসবো আসবো, তাই করোনার জন্য আসা হচ্ছিল না, তো মাঝে মাঝে আসি। এই জায়গাটা খুব ভালো লাগে, মানে একদম ঠান্ডা শান্ত পরিবেশ, খুব ভালো লাগে। আমি আগেও এসেছি এখানে। আর ভোগ খেতে আসেন কালী পুজোয়? না, সেটা আমার আসা হয় না, কারণ ওইদিকে একটু ব্যস্ত থাকি বলে। বললেন তো প্রতি চতুর্দশী মাসে, প্রতি মাসে প্রতি চতুর্দশীতে শনিবার ইচ্ছে আছে? হ্যাঁ, নিশ্চয়ই ইচ্ছে তো আছে, দেখি এবারে, এবারে আসার তো ইচ্ছে আছে, আসবো। সব ঠিকঠাক থাকে নিশ্চয়ই আসবো। মন্দিরের পুরোহিত এবং আমাদের যিনি দেখভাল করেন যে মাসি, তার সঙ্গে কথা হলো, এবং মন্দিরে আগত দর্শনার্থী তাদের কথাও বললাম, সবার কথাই আপনারা শুনলেন। এবার একদিন ছুটির দিন দেখে আপনারাও চলে আসুন এখানে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। এখনও যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিতে, যাতে আমাদের পাঁচমিশালী গল্পের নানা রকম যে ভিডিও এখানে আসে সেগুলো আপনারা নিয়মিত দেখতে পাবেন। আর ভবানী পাঠকের মন্দির, যে মন্দির আগে আমাদের বিপ্লবীদের মন্দির নামে পরিচিত ছিল, সেই মন্দির দর্শন কেমন লাগলো অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আজকে আসি